বাংলা বছরের শুরুতেই মন খারাপ বাঙালির তথা বর্ধমানবাসীর। আজ পয়লা বৈশাখের দিনে বন্ধ থাকছে পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী অধিধাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির, কারণ করোনা ভাইরাসের মোকাবিলায় জমায়েতের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। রাজ্য সরকার থেকে লকডাউনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে, তাই বাংলা নতুন বছরের শুরুতে কোনো খাতা পুজো হবে না সর্বমঙ্গলা মন্দিরে, ঘোষণা করেছেন মন্দিরের ট্রাস্ট বোর্ড, বললেন মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ। প্রতি বছর সকাল থেকেই পয়লা বৈশাখে হাজার হাজার মানুষ ভিড় করেন। প্রসিদ্ধ এই মন্দিরে লাল মলাটের খাতা গণেশের মূর্তি এনে বিশেষ পুজোতে সামিল হন ছোট মাঝারি বড় ব্যবসায়ীরা। এমনকি সংসারের মঙ্গল কামনায় বছরের প্রথম দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবীর কাছে, ভোগ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয় মন্দির কমিটির তরফ থেকে। এবার সমস্ত রকম বন্ধ, কোনো রকম খাতা পুজো বা জমায়েত হবে না মন্দির চত্বরে বলে ঘোষণা করেছেন মন্দির কমিটির ট্রাস্ট বোর্ড। কিন্তু মন্দিরে নিত্য পুজো চলছে প্রতিদিনই, বাইরে থেকে ভক্তদের প্রবেশ নিষেধ, চিরাচরিত প্রথায় ছেদ এবার করোনা মোকাবিলায়। মোটামুটি লোকজন আসে, আজ যেমন সম্পূর্ণ ফাঁকা, কি বলবেন? লকডাউনের যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে চলছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা আছে, স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা মেনে আমরা আমাদের মন্দিরের দরজা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। সর্বমঙ্গলা মা শুধু বর্ধমানের নয়, সর্বমঙ্গলা মা গোটা রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী, এবং পয়লা বৈশাখের দিনে, বিপত্তারিণীর দিনে, দুর্গাপুজোর সময় এবং সারা বছর ধরেই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। পয়লা বৈশাখে বর্ধমানের এবং তার আশেপাশের সমস্ত ব্যবসায়ীরা এবং বর্ধমানের মানুষ প্রথম দিনটা মাকে দর্শন করেই খাতা পুজো করিয়ে মায়ের কাছে পুজো দিয়ে বছরটা শুরু করে। কিন্তু এবছর যে অবস্থা হয়েছে, সে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়েছি আমাদের মন্দিরে মানুষকে ঢুকতে দিতে। মন্দিরে মায়ের যে উপাচার হয়, সেই উপাচারে প্রত্যেক দিন নিত্য পুজো এবং মায়ের যে ভোগ রাগ, মায়ের অঙ্গরাগ, অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান আদি আছে, সেগুলো সমস্তটাই হচ্ছে। কিন্তু আমরা, খুব দুর্ভাগ্য আমাদের কাছে যে আমরা মানুষকে মায়ের দর্শন করতে দিতে পারছি না, শুধুমাত্র এই রোগের সংক্রমণের জন্যে। যেহেতু একটা ঐতিহ্যবাহী মন্দির, প্রত্যেক মানুষ জানেন বর্ধমানবাসী শুধু না তথা বর্ধমানের বাইরে থেকেও আর পুজো দিতে আসে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই এই জায়গাতে। আমরা যদি এখানে মানুষের একবার আমরা গেট খুলে দিই, এখানে হাজার হাজার মানুষ চলে আসবেন এবং তার থেকেই সংক্রমণটা বাড়তে শুরু করবে, এবং সেই জায়গাটাকে চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা করি যেন পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হয়, সমস্ত মানুষ সুস্থ হয়ে উঠুক, এবং গোটা দেশ, গোটা পৃথিবী যেন এই যে মহামারীর প্রকোপ থেকে বাঁচে, এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমি সঞ্জয় ঘোষ, সম্পাদক শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড, পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।